দেখছেন পদানিউজ 24.com-এর রাত 8:30-টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/পদানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে 100 পয়েন্টের মধ্যে 27.64 পেয়ে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165তম। গত বছর অবস্থান ছিল 163তম। বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে 2024 সংস্করণ প্রকাশ করছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। রিপোর্টে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের পেছনে স্থান পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতার দিক দিয়ে এবার শীর্ষস্থান দখল করেছে নেপাল। 60.52 পয়েন্ট নিয়ে দেশটির 74তম অবস্থান দখল করেছে। এর পরের অবস্থানে আছে মালদ্বীপ, 52.36 পয়েন্ট নিয়ে দেশটি 106তম অবস্থানে। এবারের তালিকায় দক্ষিণ এশিয়ার প্রথম অবস্থান থেকে ছিটকে তৃতীয় স্থান পেয়েছে ভুটান। জাতিসংঘ সাধারণ পরিষদে বৃহস্পতিবার বাংলাদেশ উত্থাপিত শান্তির সংস্কৃতি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশের পক্ষে প্রস্তাবটি উত্থাপন করেন। এ সময় তিনি বলেন, আজ বিশ্ব ক্রমবর্ধমান দ্বন্দ্ব এবং মানবিক মর্যাদার অবজ্ঞার মুখোমুখি। এই সংঘাত ও সহিংসতা উত্তরণে মানব মনে সম্প্রীতি ও সহমর্মিতার ভাবকে পুনরুজ্জীবিত করতে হবে। যুদ্ধের চেয়ে শান্তিকে লাভজনক করে তুলতে হবে। 112টি দেশ বাংলাদেশের এই রেজুলেশনটিকে কো স্পন্সার করছে, যার শান্তির সংস্কৃতি শীর্ষক রেজুলেশনটির প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর অব্যাহত সমর্থনের সাক্ষ্য বহন করে। জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চর খিদিরপুর। খরা, নদী ভাঙ্গন, বন্যা ও জলবদ্ধতা এখানকার মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলছে। এখানে কোনো স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা না থাকায় মেয়েরা বিভিন্ন যৌন রোগে ভুগছে, যা মেয়েদের সুস্থ থাকার পেছনে প্রচণ্ড প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। বিস্তারিত দেখুন এলিনা আক্তারের বিশেষ প্রতিবেদনে। প্রতিবছরই নদী ভাঙনের শিকার হয় রাজশাহীর পবার চর খিদিরপুর। বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, ফসলি জমি, চিকিৎসা কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা। নদী ভাঙনের কারণে জীবনযাত্রার নিম্নমানের সাথে প্রখর হয়ে উঠেছে মেয়েদের স্যানিটেশন সমস্যা। অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আরে তো বান চারিদিকে ভাবে পায়খানায় পানি, উঠিনে পানি, চারিদিকে পানি। তো আমি ধরে একটা করে চালালে ফেলি। বন্যার টাইমে আমার হলো ম্যানেজ হয়েছিল, দুই হলো যাইতে পারিনি ডাক্তার বাড়ি, দেখতে পারিনি, পেটে ব্যথা, কী করবো, খুব সমস্যা হয়েছে বন্যার টাইমে। তাও থাকি এই ভাঙনে বাড়ি ঘর নেমে গেছে, চৌকি, বিছান, কাঠা, বাক্স, গরু, ছাগল সব ভাইসা ছিল। এই যে এবার বন্যা উঠেছে রাতখানে, বন্যাতে গোসল করতে পারিনি, কাপড় চোপড় কাঁচতে পারিনি, সাবান সুটাও আনতে পারিনি, দোকান পাশারে যাইতেও পারিনি। একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও তার নদী গর্ভে বিলীন হয় এবং কোনো স্বাস্থ্যকর্মী না থাকায় মিলছে না স্বাস্থ্যসেবা। এতে দিনের পর দিন সমস্যা নিয়ে কাটাতে হচ্ছে চরের মেয়েদের। তিন মাস থেকে বন্ধ থাকে কিন্তু বাচ্চা নাই, এরকম প্রবলেম দেখা যায়। তখন হয়তো বা পাঠিয়ে দিই, দেখা যায় এমার্জেন্সি রাজশাহী মেডিকেল কলেজে আর কি। তখন হয়তো ওখানে চেক আপ করার পর, আল্ট্রাসাউন্ড করার পরে ধরা পড়ে যে পেটে বাচ্চা নাই, অথচ এমনি এমনি বন্ধ আছে, মিনসটা আর কি কোনো কারণবশত হয়তো বন্ধ আছে। তখন হয়তো ওখান থেকে ট্রিটমেন্ট নিল, নেওয়ার পরে হয়তো পরে ক্লিয়ার করলো আর কি। ক্লিয়ার করার পরে দেখা যাচ্ছে পরবর্তীতে মান্থলি ক্লিয়ারলি হয় আর কি। এ বিষয়ে স্থানীয় প্রতিনিধি কোহিনুর বেগমের কাছে জানতে চাইলে বলেন, নদী ভাঙনে মেয়েদের যে সমস্যাগুলো হয় মাসিক হয়, তখন প্রত্যেকটা বাড়িতে পানি, বাথরুমে পানি, পেশাবখানায় পানি, টয়লেটে পানি, বাড়ির মধ্যে পানি, যে জিনিসটা যে পরিষ্কার করবে, কাচবে, খুঁজবে, লাড়ি দেবে, কি সাবান সুটা আনবে, সেটাও পরিস্থিতি থাকে না। তখন আমাদের রোগ তখন জন্মাতে লাগে। তারপরে একজনা মানে যারা আয়ভ থাকে তাদের তো অনেক দিন থাকে, এই তো ওখানে 15 দিন আছে একটা মেয়ের, কী অসুবিধা, এই হয়তো হয়তো রোগ হয়ে যায়। আর এখানে তো সাবান সুটার তেমন ব্যবস্থা নাই, এটা তো অশিক্ষিত এলাকা, বুঝছেন। তারপর নদী ভাঙনে আমাদের কানায় কানায় সব যখন পানি চলে আসে, এবার বাড়ি ভেঙেছে, 70টা বাড়ি ভেঙেছে।
মসজিদ মাদ্রাসা ভেঙেছে পাঁচ ছয়টা, তারপর আমাদের ক্যাম্প ভেঙেছে, তারপর দুইটা স্কুল ভেঙেছে, তিনটা হলো ফ্ল্যাট সেন্টার ভেঙেছে, দুইটা হলো ক্লিনিক ভেঙেছে। আমরা মানে ভাঙতে ভাঙতে ভারতের বুকে চলে গেছি। চরখিদিরপুরের পাশেই ছিল চরখানপুর নামে একটি গ্রাম, যা এরই মধ্যে হারিয়ে গেছে নদীগর্ভে। এলিনা আক্তার, পদ্মা নিউজ, চরখিদিরপুর, রাজশাহী। ট্রেনে সফররত ছিলেন স্বামী স্ত্রী, এমন সময় তাদের ভেতর শুরু হয় দাম্পত্য কলহ। এই সময় স্ত্রীকে তিন তালাক বলে পালিয়েছেন স্বামী। এমন ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি রেলওয়ের স্টেশনের কাছে। চলতি বছরের জানুয়ারি মাসে বিয়ে হয় আরশাদ ও আফসানার। তাদের পরিচয় একটি ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে। স্বামী আরশাদ পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কিছুদিন আগে আরশাদ তার স্ত্রীকে নিয়ে তার গ্রামের বাড়িতে বেড়াতে যান এবং সেখানে গিয়ে আফসানা জানতে পারেন তার স্বামী আগে থেকে বিবাহিত। এই নিয়ে স্বামী স্ত্রীর মাঝে তখন থেকে দাম্পত্য কলহ শুরু হয়। এরপর তারা ট্রেনে করে ফিরছিলেন, সে সময় আরশাদ তাকে তিন তালাক বলে চম্পট দেন। জাহ্নবী কাপুরের জন্য চেন্নাইয়ের একটি বাড়ি কিনেছিলেন প্রয়াত বলিউড কিংবদন্তি শ্রীদেবী। সেই বাড়িতে শৈশবের স্মৃতিকে আটকে রেখেছেন শ্রীদেবী কন্যা। যখনই সুযোগ পান কিংবা মায়ের কথা মনে পড়ে, এক ছুটে চেন্নাইয়ের সেই বাড়িতে পৌঁছে যান জাহ্নবী। এবার সেই বাড়িতে থাকার সুযোগ রয়েছেন সাধারণ মানুষের জন্য। আমেরিকান হোস্টেজ প্রতিষ্ঠান ANRB-র সাহায্যে জাহ্নবী এই বাড়িকে গেস্ট হাউস বানাচ্ছেন। শ্রীদেবী কন্যা প্রাসাদটিকে তাদের 11টি আইকন সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, ফলে সাধারণ মানুষ ভাড়া নিয়ে থাকতে পারবেন বাড়িতে। মাত্র 25,000 রুপি বা 32,000 টাকা খরচ করলে থাকতে পারবেন শ্রীদেবীর চেন্নাইয়ের বাড়িতে। শতকের স্বাদ কেমন তা হয়তো মনে করতে পারছিলেন না সাকিব আল হাসান। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া কোনো পর্যায়ে ছুঁতে পারছিলেন না তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার। 2019 বিশ্বকাপের সবশেষ উদযাপন করেছিলেন শতকের, সেই হিসেবে দীর্ঘ 5 বছর পর সেই আক্ষেপ ঘুচালেন বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার ঢাকার প্রিমিয়ার লিগ ক্রিকেটে পেলেন শতকের দেখা। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে সেঞ্চুরি উদযাপন করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। শৈশবের প্রিয় মাঠ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP-তে অনুষ্ঠিত ম্যাচে মাত্র 79 বলে 107 রান করেন। 9-4 সঙ্গে তার ইনিংসে ছিল বিশাল 7টি ছক্কা। 43 বলে করেছিলেন প্রথম অর্ধশতক, আর পরের অর্ধশতক করতে খরচ করেন মাত্র 30 বল। সব মিলিয়ে 73 বলে পূরণ করেন শতক। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদনিউজ24.com-এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/podnews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@podnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনয়না নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.